কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন। এ সময় প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকে। এদিকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট এলাকায় পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। বলেন, যে কোনো মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হবে, তদন্ত করে বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এ সময় আল জাজিরার প্রতিবেদন ষড়যন্ত্রের অংশ বলে আবারও দাবি করেন মন্ত্রী। একটা অস্বাভাবিক মৃত্যু বলুন কিংবা একটা স্বাভাবিক মৃত্যু হলো, নানা প্রশ্ন আসে। আমরা সেই জন্যই যে কোনো মৃত্যু ঘটনায়, মানে কারাগারে হোক কিংবা অ্যাক্সিডেন্ট হোক, আমরা পোস্টমর্টম করে থাকি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, দোষীদের বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিপ্রজ্বলন চলছে সেখানে, সেখানকার সবশেষ অবস্থা সম্বন্ধে জানাবেন আমাদের। গতকাল রাতে লেখক মুশতাক আহমেদ, তিনি কাশিমপুর কারাগারে মারা গেছেন। তবে আজকে সারা দিন ব্যাপী সেই মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকা, শহীদ মিনার এবং শাহবাগে আমরা দেখেছি নানান ব্যানারে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা এটিকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে মুশতাককে কারাগারে দীর্ঘ প্রায় 9 মাস আটক রেখে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক রেখে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য তারা নানান কর্মসূচি পালন করেছেন। এখন যেটি দেখছেন যে একটি মশাল মিছিল, পিসি প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি বের করা হচ্ছে। মশাল মিছিলটি এখন পিসি থেকে শাহবাগের দিকে যাবে। এছাড়া আমরা দেখেছি যে শাহবাগে বেশ কয়েকটি সংগঠন ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে শহীদ মিনারে। বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এবং তারা বেশ কিছু নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এর মাঝে আগামীকাল বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে একটি অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং 3 মার্চ একটি কর্মসূচি দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাত্রা করবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে এই হচ্ছে পরিস্থিতির সবচেয়ে বিস্তার। এখন মশাল মিছিল চলছে, সেই মিছিল আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শাহবাগ থেকে জানাচ্ছিলেন খান আলামিন।